অনন্তরূপম ভক্তানুকম্প ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ মিদ্যং তং রামকৃষ্ণ শিরষা নমামি কালিন্দি ফুল্ল কমল মাধমিনা রত ব্রহ্মানন্দ সদ্গুরু লোকনায়ক নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মননে আমরা আজও রাজা মহারাজের কথা স্মরণ মনন করব পূজনীয় স্বামী সারদেশানন্দী মহারাজ তিনি তাঁর স্মৃতিকথায় বলছেন যে রাজা মহারাজের সান্নিধ্যে যারা দীর্ঘকাল ছিলেন তারা বিশেষভাবেই জানতেন এমনকি যারা অল্প সময়ের জন্য মাঝে মাঝে তার সৌভাগ্য লাভ করেছিলেন তারাও বুঝতে পারতেন যে পারমার্থিক রাজ্যেই অধিক সময় কাটালেও ব্যবহারিক জগতের ব্যাপারে কিন্তু তার সূক্ষ্ম দৃষ্টির অগচর থাকতো না দেশের সমাজের পৃথিবীর অবস্থা এবং সেটা রাজনৈতিক অর্থনৈতিক বিজ্ঞানিক মানে বৈজ্ঞানিক এবং সামাজিক সমস্ত ব্যাপারেই তার দৃষ্টি থাকতো এবং প্রবল রক্ষণশীলতা এবং গোঁড়া সম্প্রদায়ের প্রাধান্যকালে তিনি খ্রিস্ট ধর্মান্তরিত এক যুবককে পুনরায় সঙ্গে সাধুরূপে গ্রহণ করেছিলেন স্বামী চিন্ময়ানন্দজি মহারাজ পূর্বে মানিকতলা বোমা মামলার আসামি হিসেবে ছিলেন যার নাম ছিল সচিন সেন তিনি মঠে যোগদান করে খুব মধুর স্বভাব সর্বকার্যে তৎপরতা শ্রদ্ধা ভক্তির জন্য মঠের সকলের প্রশংসা ভাজন হয়েছিলেন কিন্তু তিনি একদিন বলেছিলেন এই মঠে এসে আমি আমার কর্মকুশলতার জন্য সকলেরই নিকট প্রশংসা লাভ করেছি এক মহারাজ ছাড়া কেন রাজা মহারাজ এইসব ব্যবহারিক বিষয়ে তৎপরতার জন্য বিশেষ উৎসাহ দেখাতেন না তার বিশেষ দৃষ্টি ছিল যাতে আধ্যাত্মিক উন্নতি হয় শ্রী শ্রী ঠাকুরের প্রতি অনুরাগ বিশ্বাস ভক্তি এবং সাধন ভজনে নিষ্ঠা বাড়ে তাই ত্যাগ তপস্যার প্রতি তিনি তার আশ্রিতগণকে সর্বদাই উৎসাহিত করতেন এবং সুযোগ সুবিধে বোধ বুঝে সেই পথেই পরিচালনা করতেন বিশ্বরঞ্জন মহারাজ একটা ঘটনার কথা বলেছিলেন তখন তিনি ব্রহ্মচারী মহারাজের সেবক রূপে তিনি কাশী সেবাশ্রমে আছেন মহারাজেরই সেবা করেন সেবাশ্রমেই খাওয়া দাওয়া করেন তিন দিন পরে রাজা মহারাজ তাকে ডেকে বললেন সেবাশ্রমের অন্য গরিব দুঃখীদের জন্য তোমার এখানে খাওয়া ঠিক নয় তুমি অদ্বৈত আশ্রমে ঠাকুরের প্রসাদ পাবে এবং সেখানেও একেবারে কিছু কাজ না করে খাওয়া উচিত নয় নিত্য সকালে গিয়ে শ্রী ঠাকুরের ফুল তুলে নিয়ে আসবে এবং এই প্রসঙ্গে বিশ্বরঞ্জন বিশ্বরঞ্জন মহারাজ আরও বলেছিলেন যে তিনি যখন কাঞ্চিতে তপস্যায় যান মন্দিরে প্রসাদ গ্রহণে জীবন ধারণ করতেন তখনও সেই সময় কালু কালীকৃষ্ণ মহারাজ সেখানে যান এবং কালীকৃষ্ণ মহারাজও তাকে এই কথাই বলেছিলেন যে মন্দিরে বিনা সেবায় প্রত্যহ প্রসাদ গ্রহণে প্রতিগ্রহ হয় এবং দাতাদের পাপের স্পর্শ হয়ে থাকে সেই জন্যে তাঁরও নির্দেশ ছিল যে বিশ্বরঞ্জন মহারাজ যেন কিছু কাজ করে না রাজা মহারাজও সেই নির্দেশ দিচ্ছেন অর্থাৎ এই রাজা মহারাজ এবং রামকৃষ্ণ মিশনের প্রাচীন সাধুরা সদ উপদেশ এবং উন্নতভাবে জীবন পরিচালনার জন্য একেবারে চেষ্টা করতেন যাতে এই সাধুদের জীবনটাও গড়ে ওঠে অর্থাৎ এরা সেই আধ্যাত্মিক জীবনটিকেই বারবার গড়ে তোলার জন্য চেষ্টা করতেন বাগানের চাষবাস সম্পর্কেও রাজা মহারাজের বিশেষ লক্ষ্য ছিল কারণ রাজা মহারাজ ছিল রাজবুদ্ধি দূরদৃষ্টি এবং অলৌকিক শক্তিমত্তা এবং সেটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ভুবনেশ্বর মঠ জনবসতি বিরল ধ্বংসাবশেষ পূর্ণ সংকুল অঞ্চলে বিস্তৃত জমি গ্রহণ করে বহু অর্থব্যয় এবং শ্রমে এই মঠ নির্মাণ তখন অনেকেই ভালো চোখে দেখেনি কিন্তু কেউ তখন কল্পনা করতে পারেনি যে এই ভুবনেশ্বরই পরবর্তীকালে উড়িষ্যার রাজধানীতে পরিণত হবে এবং রাজা মহারাজ কাশী বৃন্দাবন কঙ্খল যেখানেই যেতেন সেখানে একেবারে উচ্চ আধ্যাত্মিকভাবেই থাকতেন কিন্তু ব্যবহারিক জগতের প্রতিও তার সুতীগ্ন দৃষ্টি থাকত এই চাষবাসের সম্পর্কের ঘটনা একবার কামারপুকুর থেকে আসবার সময় ঠাকুরের সহস্তে রোপিত গাছের কতগুলো আম নিয়ে এসছেন সারদেশানন্দ বৈশাখের শেষ বা জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহ হবে মা উদ্বোধনে তার জন্যেই আম আনা আম তখনও পাকেনি একটু একটু রং ধরেছে গাছে চড়ে তিনি আম পেরেছিলেন এবং গাছে চড়ে তিনি সহস্তে আম এনেছিলেন এবং আসবার সময় কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ স্বামী কেশবানন্দজি তাদের চাষের নতুন পটলও দিয়েছিলেন মায়ের জন্য উদ্বোধনে পৌঁছে যখন শ্রীসিমাকে প্রণামের পর আম পটল এসব জিনিস দিলেন তিনি সমস্ত ব্যাপারে কুশল সমাচার নিলেন এবং গোলাপমা কিছু আম পটল দিয়ে বলরাম মন্দিরের রাজা মহারাজকে দর্শন করতে পাঠালেন রাজা মহারাজ তখন বলরাম মন্দিরে আছেন বিকালে সেখানে ভিড় জমেছে বৈঠকখানা ঘরে গোলাপমার সঙ্গে মহারাজের সাক্ষাৎ এবং কথাবার্তাও হলো মহারাজ সেখানেই দাঁড়িয়েছিলেন সারদেশানন্দজি বলছেন যে আমরা তাকে প্রণাম করলাম গোলাপমার সঙ্গে হাসি মুখে কুশল বিনিময়ের পর গোলাপ মা পরিচয় করে দিয়ে বললেন যে ছেলেটি কামার পুকুরের ঠাকুরের গাছের আম নিয়ে এসেছে কোয়ালপাড়া আশ্রম থেকেও তাদের নিজেদের চাষের পটল পাঠিয়েছে মা তোমার জন্য পাঠিয়েছেন আমের পুঁটুটি খুলে মহারাজের সামনে ধরা যখন হলো মহারাজ একেবারে আগ্রহান্বিত হয়ে আম কয়েকটা হাতে তুলে এক দৃষ্টি নিরীক্ষণ করলেন এবং তারপর সেবককে ডেকে বললেন আমের অম্বল রান্না করার জন্য কারণ আম তখনও পাকেনি ভালো করে টক হবে সেই জন্যই তিনি অম্বল করতে বললেন পটলগুলো নিয়েও বিশেষ করে দেখলেন দেখে বললেন আশ্রমের জমিতে ওরা নিজেরা চাষ করে এমন সুন্দর পটল ফলিয়েছে তেমন সারদেশানন্দজি বলছেন আমার বলছেন যে তিনি বললেন যে আমার সাক্ষাতেই তারা ক্ষেত থেকে পটল তুলে দিয়েছে এখনো ভালো ফলেনি সবে ধরতে আরম্ভ করেছে তাই পুষ্ট হয়নি সেই জন্য বেশি দিতে পারেনি আশ্রমের সাধুদের হাতে ফলিয়ে আছে বলেই রাজা মহারাজ কোয়ালপাড়ার আশ্রমের সাধুদের আশীর্বাদ করলেন এবং এইটি ছিল তাঁর জীবন দর্শন অর্থাৎ এই যে দেখছেন এবং কোয়ালপাড়া আশ্রমে দেবু নামে এক চাষি বালক সর্বদা যাতায়াত করত কাজকর্মে সাহায্য করত এই দেবু লেখাপড়া জানত না তো বেলুর মঠ এবং মহারাজে দর্শনের জন্য তার আগ্রহ বেড়েছিল মহারাজ তখন মঠে রয়েছেন তো স্বামী কেশবানন্দজী তাকে দর্শনের জন্য মঠে যাচ্ছেন জেনে দেবুও গেল কিন্তু দেবু কি করবে গরিব লোক সে মহারাজকে কী দেবে তাই একটা সিঙ্কি নিয়ে গিয়েছিল তো মহারাজকে দর্শন করার পর যখন কেশবানন্দজি রাজা মহারাজের সাথে কথা বলছেন তখন এই দেবু পাশে দাঁড়িয়ে রয়েছে চুপ করে এবং মঠের ঐশ্বর্য আর রাজা মহারাজের মান সম্মান দেখে একেবারে ভীত সংকুচিত হয়ে গেছে যেমন হয় না কিন্তু সে শিকি এনেছে পরম আগ্রহে সিকিটা বার করতে পারছে না কেবল মনে মনে ভাবছে যে সিকিটা কী করে সে বার করে এর মধ্যে কিন্তু মহারাজের দৃষ্টি রাজা মহারাজের দৃষ্টি দেবুর ওপরে পড়ল দু একটা কুশল বার্তা জিজ্ঞেস করার পরেই তার কাপড়ের দিকে মহারাজের চোখ পড়ল তিনি দেবুকে বললেন তোমার খুঁটে কি বাধা অগত্যা সে একেবারে সেই চোখ ছলছল হয়ে সিকিটা বার করে রাজা মহারাজের পদপ্রান্তে দিয়ে বললেন আমি গরিব লোক আপনাকে প্রণামী দেবো বলে বাড়ি থেকে এই সিকিটা নিয়ে এসেছি মহারাজ কিন্তু এই একেবারে অতীব প্রসন্ন দৃষ্টিতে তাকে স্নেহ আশীর্বাদ করলেন এবং দিনহীন ভক্তের ওপর মহারাজের এই কৃপাতে ওই কোয়ালপাড়ার যে দেবু চাষির বালক তার অন্তরে বিস্ময় এবং পুলক জন্মেছিল যতদিন সে মেতেছিল সে বারবার রাজা মহারাজের এই ভক্ত কৃপার কথা সকলকে শোনাতো স্বামী সারদেশানন্দজি মহারাজ তাঁর স্মৃতিকথায় বলছেন যে কথাবার্তা বলবার সময় রাজা মহারাজের কণ্ঠস্বর থেকে এমন মধুবর্ষণ হতো যে সেই স্নেহ করুণার ধারাতেই শ্রোতাদের অন্তর শান্ত এবং স্নিগ্ধ হতো ভবানীপুরের জনৈক ব্রাহ্মণ পেশায় উকিল সে মহারাজের বিশেষ স্নেহভাজন ছিলেন ছুটির দিন তিনি প্রায় মঠে আসতেন দু একদিন থাকতেন সুযোগ সুবিধে মতো এবং এই ভক্তিমান ভদ্রলোক মঠে এলেই জব ধ্যানে অনেক সময় কাটাতেন মহারাজ এবং মহাপুরুষ মহারাজের সঙ্গে সাধন ভজন নিয়ে তার আলাপ আলোচনা হতো তো একদিন একান্তে ওপরের বারান্ডায় রাজা মহারাজের পদতলে বসে তিনি নিজের সাধনার উপলব্ধির কথা বলছেন তো সারদেশানন্দজি যে কোনো একটা কারণে সেই সময় বারান্ডা দিয়ে যাচ্ছেন তো যেতে যেতে যে একটা প্রসঙ্গের কথা তার কর্ণগোচর হলো রাজা মহারাজ সেই ভক্তকে উৎসাহিত করে আরও এগিয়ে যাওয়ার জন্য বলছেন যে আনন্দও নিচের অবস্থা তারও ওপরের অবস্থা আছে সে যে কী প্রশান্তি তা মুখে বলা যায় না এবং শ্রোতাদের অনেকেরই মনে হয়েছিল যে মহারাজের মধ্যে সেই যেন সিংহবধ আত্মারাম কখনো কখনো বিচরণ করতেন মহারাজের উচ্চ আধ্যাত্মিক অবস্থা ভাবাবেশ সাধারণ মানুষ বুঝতে পারত না সেই জন্য বলা হচ্ছে না যে যমুনা প্রস্ফুটিত পদ্মের ওপর যে ব্রজকিশোর কালিন্দী ফুল্ল কমলে সেই কৃষ্ণের সঙ্গে ক্রীড়ারত একেবারে এবং জনৈক প্রাচীন সাধুরা বলেন যে রাজা মহারাজের দাক্ষিণাত্য ভ্রমণ সংঘের কার্যের প্রসার এবং দীক্ষা দান করবার সময় থেকেই তার এত বাহ্যিক বিভূতির প্রকাশ হয় এবং লোক আকর্ষণের শক্তি বিস্তার আরম্ভ হয় কিন্তু লোকে তাকে দেখলে তার সেই মহিমাটা বুঝতে পারত না সবাই যেন এক বুঝতেন যে তিনি একবার খুব গোপনভাবে থাকতেন একবার রাজা মহারাজ বেলুর মঠে রয়েছেন এবং ওই সময় তার হাতে লাগানো ছোট ম্যাগনোলিয়া গ্র্যান্ডি ফ্লোরা গাছে প্রথম ফুল ফুটল তার কয়েকদিন আগে থেকে মহারাজ রোজ ওই কুঁড়িটা দেখতেন তো একদিন সকালে ঠাকুরঘরের ভাঁড়ারই ওই ফুলটা খানিকটা ডাল সমেত কেটে ফুলদানিতে করে ঠাকুরঘরে সাজিয়েছিলেন মহারাজ সকালে এসে ওই ফুলটা গাছে দেখতে না পেয়ে যখন সন্ধান করে জানতে পারলেন ঘটনাটা কি তখন সেই সাধুকে ডেকে খুব তিরস্কার করে বললেন অত ছোট গাছের ডালটা কেন কাটলি ওতে গাছটা যে কম জড়ি হয়ে যাবে তুই মহালক্ষ্মী ছাড়া তুই মঠে থাকবার যোগ্য নস পরে বলেছিলেন গাছপালাকে ভালোবাসতে হয় অর্থাৎ ওই ঘটনাতে রাজা মহারাজ এতই বেদনা অনুভব করেছিলেন যে কেন যেন মনে হয়েছে যে তার কেউ অঙ্গে আঘাত করেছে মহারাজ মঠে এলে ব্রাহ্ম মুহূর্ত থেকে রাত্রি পর্যন্ত মঠবাসীদের ধ্যান জপ পাঠ আলোচনা ভজন কীর্তন সব ঘড়ির কাটার মতন চলত সময়ানুবর্তিত এবং নিয়মানুবর্তিতা ছিল তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য সাধন ভজন সম্পর্কে উপদেশ চলে তিনি খুব ভাবের সঙ্গে বলেছিলেন বাবারা খুব নিষ্ঠার সঙ্গে ভজন সাধন করো একদিনও বাদ দিবিনি মন বসুক আর নাই বসুক নিয়মিত সময়ে জব ধ্যান করে যাবি ক্রমে ভগবানের নামে রুচি হবে ভগবানের ওপর একটা প্রীতি আসবে তখন আপনা থেকেই জব করতে ইচ্ছা হবে ধ্যান করতে ভালোবাসবে আসবে ভালো লাগবে একবার ভগবানের নামে আনন্দের স্বাদ পেলে তখন জব ধ্যান ছাড়া আর সব আলুনই বোধ হবে এবং রাজামহারাজের কণ্ঠস্বর এতই সুন্দর ছিল সেখানে প্রতিধ্বনিত যখন সেটি হতো সেটা যেন হৃদয়ে দেউলে আনন্দ কোলাহল তুলতো এবং বারবার তিনি বলতেন ভগবানের কৃপা চাই তার কৃপা না হলে কিছুই হবে না খুব প্রার্থনা করো আন্তরিক প্রার্থনাটা তিনি খুব শোনেন খুব ডাকো খুব প্রার্থনা করো দেখবি তিনি সারা দেবেন এবং প্রণাম করে তিনি যখন ঠাকুরের কাছে যেতেন তাকিয়ে থাকতেন মৌন প্রার্থনা জানাতেন মনে মনে যেন ঠাকুরের সঙ্গে কথা বলছেন এই রকম ব্যাপার সেজন্য বারবার পূজারীদেরও বলতেন কখনো কখনো কি পুজো করছো দুটো ফুল দিলেই কি ঠাকুরের পুজো হলো ঝাড় লণ্ঠনের মধ্যে যে ঝুল হয়েছে সেটা দেখতে পাও না অর্থাৎ মন্দিরের ওপরের কোণে এবং নিচে ঝুল হয়েছে এই মন নিয়ে ঠাকুর সেবা করা নয় ঠাকুর সেবা করতে গেলে সেই আন্তরিকতা সেই ভালোবাসা সেই শ্রদ্ধা নিয়ে করতে হবে এবং সেই জন্য বারবার বলছেন রাজা মহারাজ যে স্ট্রাগল না করে কেউ ভগবানকে পেতে পারে না তার শরণাগত হয়ে পড়ে থাকা ছাড়া আর অন্য কোনো উপায় নেই এবং বারবার বলতেন ঠাকুর পুজো শ্রেষ্ঠ সাধনা সর্বক্ষণ অন্তরে তার ধ্যান চিন্তা করবি বাজে চিন্তা মনে আসতে দেবেনি মঠে ঠাকুর জীবন্ত রয়েছেন এই মন্দিরেই তিনি বাস করেন এইটা জেনে সেভাবে তার সেবা পূজা কর করবি সাধনার দ্বারা মনকে ট্রান্সপারেন্ট করতে হয় তা না হলে ভগবানের প্রতিবিম্ব পরে না ভগবানের ছবি পেতে গেলে প্রতিবিম্ব অর্থাৎ ভগবানের সেই রূপটি বুঝতে গেলে আমাদের কিন্তু সাধনার দরকার হয় এবং এই সাধনা করার জন্য কিন্তু সাধু সাধুসঙ্গও দরকার হয় সাধনা অবশ্যই সাধু সঙ্গ ছাড়াও হতে পারে কিন্তু সাধুসঙ্গ কোথাও কোথাও আমাদের একটা জোর দেয় মনে একটা এগিয়ে দেয় কোথাও একটা ভালো লাগা কোথাও একটা অদ্ভুত তৃপ্তি জন্মায় সেই জন্য আমাদের বারবার এই সাধু সঙ্গের কথা বারবার শাস্ত্রে বলা হয়েছে এবং অনন্ত থেকে নিত্যে নবনব জীব হচ্ছে এবং তাতেই ঢুকছে এই যে এই যে সংকোচন প্রসারণের ব্যাপারটা সেটা যেন ঠিক শ্বাস প্রশ্বাসের মতো এবং আমাদের এই মনটিকে সেই জন্য করতে হবে প্রারব্ধকেও কাটাতে হবে সমস্ত সাধকরাই বারবার সেটির ওপর জোর দিয়েছেন রাজা মহারাজও সেটি করছেন বলছেন মহাত্মা এবং মাতৃ কণ্ঠস্বরের মতন তার কণ্ঠস্বর যেন শ্রোতাদের মনকে কখনো আন্দোলিত করত মহারাজ কাশিতে আছেন তেল মাখছেন স্বামী অম্বিকানন্দজি দাড়ি কামাচ্ছেন এমন সময় একজন এসে বলল মহারাজ এক্ষুনি ডাকছেন মানে অম্বিকানন্দজি নিজের দাড়ি কামাচ্ছেন তখন এমন সময় এসে বললেন যে মহারাজ এক্ষুনি ডাকছেন সেই অবস্থাতেই অম্বিকানন্দজি ছুটে গেলেন মহারাজ দেখে বললেন হেসে বললেন এই মেয়েটি এসেছে দীক্ষা চায় তোর কি মনে হয় অম্বিকানন্দজি অবাক তারপরে মহারাজ বললেন দেখ ওই মেয়েটাকে দেখে আমারও মনে হয়েছিল কেন না মহারাজ জিজ্ঞাসা করছেন এবং অম্বিকানন্দজিও যতটা বুঝলেন বললেন মেয়েটির বিষয় মন্ত্র বিষয় তখন বলেন আমারও মনে হয়েছিল অদ্ভুত ব্যাপার এরকম সমস্ত ঘটনা ঘটাতেন এবং মহারাজের শখ ছিল ফুলের বাগান স্বামীজির যেমন পোষা ছিল ছাগল পুকুর হাঁস সাগর হাঁস সারস ফুলের বাগানে গেলে স্বামীজি এবং মহারাজের ঝগড়া লাগতো জমি ভাগাভাগি করে দুজনে বলতেন এদিকটা আমার ওদিকটা তোমার খুব রগড় হতো স্বামীজি উঠোনে ক্যাম্প খাটে শুয়ে থাকতেন ছাগল লাপিয়ে লাপিয়ে উঠত এই সমস্ত স্মৃতিকথা সব রয়েছে অর্থাৎ এদের কথা যত আমরা শুনি তত অবাক হয়ে যাই ফুলের গন্ধ শুকতেও মহারাজ বারণ করছেন বলছেন ওগুলোর গন্ধ শুকনি বুনো ফুলের গন্ধে অসুস্থ হয়ে পড়বি এইরকম বারবার বলছেন ভাব জগতের অধীশ্বর রাজা মহারাজ তিনি দিতে চেয়েছিলেন আধ্যাত্মিকতা কিন্তু আমরা তার কাছে চাইনি সেটি আগেও বলেছেন সেই বশিশ্বর সেনের কথা আমরা জানি সেজন্য আমাদেরও আধ্যাত্মিক জীবনকে একঘেয়ে যাতে না হয় সেজন্য মহারাজ উপদেশ দিতেন রাজা মহারাজ পুজো পাঠ জপ ও ধ্যান এই চারটেই করতে হবে জীবনকে একেবারে একনিষ্ঠ ভালোবাসার দ্বারা সাধনার দ্বারা সমর্পণের দ্বারা এগিয়ে নিয়ে যেতে হবে নমস্কার ধন্যবাদ প্রাণারাম